প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টুয়ার্স গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছি আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বেসরকারি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুব রহমান। সৈয়দ মাহবুব রহমান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আজকে মূলত ব্যাংকিং খাতে নানা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। সৈয়দ মাহবুবুর রহমান গত 22 বছর ধরে যুক্ত আছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে। বর্তমানে দায়িত্ব পালন করছেন বেসরকারি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে। শৈশব কেটেছে রাজধানী ঢাকায়। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ভর্তি হন নটরডেম কলেজে। এরপর এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক এবং আইবি অনুষদ থেকে এমবিএ শেষ করেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান সাবিনকোতে শুরু করেন কর্মজীবন। এরপর তৎকালীন এএনজেড, গ্রিনলেস ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটি ব্যাংক এনেতেও কাজ করেছেন দীর্ঘদিন। 2008 সালে দায়িত্ব পালন করেন বেসরকারি প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে। কাজের দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ দ্য এশিয়ান ব্যাংকার লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বেস্ট ম্যানেজমেন্ট ব্যাংক ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড 2013, এছাড়াও ডিএইচএল দ্য ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস 2008 সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন সৈয়দ মাহবুব। ব্র্যাক ব্যাংকে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকটির আধুনিক সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি লেনদেনে তথ্য প্রযুক্তির ব্যাপক সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছেন। সৈয়দ মাহবুব বলেন, বর্তমানে ব্যাংকিং খাতের প্রবৃদ্ধি মাত্র 11-12%, যা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম। তাই সামনের দিনে ব্যাংকিং খাতে নন পারফর্মারি লোন কমিয়ে আনার পাশাপাশি ঋণ আদায় এবং পুনঃতফসিলের মাধ্যমে ঋণ হালনাগাদের হার বাড়াতে হবে। সৈয়দ মাহবুব রহমান, আমরা দেখলাম যে আপনি বর্ণাঢ্য ক্যারিয়ার ব্যাংকিং পেশায়, তো দীর্ঘদিন ব্যাংকে পেশা হিসেবে কাজ করেছেন, তো ব্যাংকিং পেশায় কিভাবে এলেন, প্রেক্ষাপটটা যদি বলতেন? আসলে কি ইচ্ছাই ছিল ব্যাংকিং পেশায় আসা, নাকি অন্য কোনো কারণে? না, আসলে ব্যাংকিং পেশা তো যখন আমরা ক্যারিয়ার শুরু করি, সে ব্যাক ইন 88-87 আমরা পাশ করে বেরোলাম, তখন মোটামুটি ফার্স্ট জেনারেশন ব্যাংক বাংলাদেশ অলরেডি এসে গেছে। কিছু কিছু অপশনস নিয়ে কাজ করেছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে একটা অপশন যেখানে হয়তো আপনি ক্যারিয়ার হিসেবে যদি দেখতে যায়, তখন আমাদের সামনে ছিল হয়তো একটা ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করা, যেটা ক্যারিয়ার দেখছিলাম, আর একটা ব্যাংকিং পেশা, যেখানে মনে করলাম যে এখানে একটা ক্যারিয়ার পাওয়া যায়, একদিন অনেক উপর উঠা যাবে, তো সেই জন্যই আসলে এই পেশা চলে আসা। বাট আপনি দেখবেন যেটা দেখাচ্ছিলাম, আমি কিন্তু প্রথমে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন শুরু করি, জয়েন করেছিলাম সাবিনকো, তারপরে আমি 8.5 বছর ওখানে ছিলাম এবং তারপরে আমি চলে আসলাম ব্যাংকিং পেশায়। প্রায় 26 বছর কমার্শিয়াল ব্যাংকে, প্রায় 26 বছর আমি ব্যাংকিং। আপনাদের সময় যখন আপনারা ব্যাংকিংয়ে আসলেন, তখন তো আসলে এত ব্যাংক ছিল না, না কিভাবে মনে হলো যে এটাতে আপনাদের আসলে পটেনশিয়াল? কারণটা ছিল যে তখন মাত্র কিছু সরকারি ব্যাংক ছিল এবং আর্লি 80-এ আপনার ফার্স্ট জেনারেশন ব্যাংক কিছু ইসলামী ব্যাংক, ইউসিবিএল, উত্তরা ব্যাংক, যে ডিজি ইনভেস্টমেন্ট হলো বা পূবালী ব্যাংক হলো, বোঝা যাচ্ছিলো যে একটা সুযোগ আসতে পারে। আর তখন বিদেশি ব্যাংকও ছিল, আর যেহেতু ইকোনমির কাজ শুরু হয়েছিল 80-এর দিকে, এতে মনে হচ্ছিল একটা সুযোগ এসে যেতেও পারে। আর একটা যেটা অনেক সময় হয় না, ঠিক আছে জয়েন করে যে পরে দেখা যাবে, ওটাও ছিল একটা ছিল, বাট বোঝা যাচ্ছিলো যে একটা থ্রাস্ট আসবে, কেন দেশ তৈরি হয়ে পড়ে থাকতে পারে না। আজকে যেমন 2014-তে আমরা দেখছি একটা অনেক উপরে চলে গেছে, সে বাস্কেট কেস থেকে, যে বাস্কেট কেস থেকে এখন আমরা একটা রীতিমতো পৃথিবীর 45 আর 46 লার্জেস্ট ইকোনমি নাও, সেটা কম না। তো আপনি তো আসলে বিদেশি ব্যাংকেও কাজ করেছেন, বিশেষ করে সিটি ব্যাংক এনে, এরপর গ্রিনলেস এনজি ব্যাংক এবং আপনার স্ট্যান্ডার্ড। তো এই যে বিদেশি ব্যাংকে কাজ করার পরে একটা আপনি নতুন ধারার একটা ব্যাংকে আসলে দায়িত্ব পালন করছেন, দুইটাকে আপনি কিভাবে দেখবেন? একটা হচ্ছে যে উন্নত দেশের ব্যাংক, তাদের সেবা, তাদের ম্যানেজমেন্ট এক ধরনের, আবার বাংলাদেশি ম্যানেজমেন্টে এসে একটা ভালো ব্যাংক করা, এইটা কি ধরনের চ্যালেঞ্জ ছিল? আমরা যখন বিদেশি ব্যাংকে কাজ করি, বিদেশি ব্যাংকে যে ব্যাপারটাগুলো, ওখানে বেস্ট প্র্যাকটিসেসগুলো বা সেগুলোও মাইগ্রেট করে বিভিন্ন দেশ থেকে, ওটা আসে, প্রসেস অ্যান্ড পলিসিসগুলো চেনা জানা যায়, প্রোডাক্ট সম্বন্ধে অনেক ধারণা করা যায়, যেগুলো ভালো জিনিস সেগুলো শেখা যায়। আর কিন্তু ওখানে সীমাবদ্ধতা হচ্ছে কি যে ধরেন ওরা
ওরা হয়তো ওদের সব দেশে চালানোর জন্য কিছু প্রসেস পলিসিস করে, সেগুলো আমার বাংলাদেশে চলতে হবে। আবার প্রত্যেকটা দেশে তো একটা ইউনিকনেস আছে, যেটা হয়তো এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির প্রসেস আবার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে চালানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন ওই সব ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের একটা লিমিটিং ফ্যাক্টর ছিল যে আমরা চাচ্ছি করতে পারছি না, এবং আমার দেশের ম্যানেজমেন্ট বুঝতে পারছে এটা করা যায়, কিন্তু যেহেতু এটা গ্লোবাল পলিসি তো ওখানে ডেভিয়েট করার জন্য রাজি না। আর বাংলাদেশ হচ্ছে একটা ছোট একটা দেশ ইকোনমি ওয়াইজ, এখানে ওদের যে টোটাল রেভিনিউ যেটা হয় ওই বড় বড় ব্যাংকের, ওখানে ওই ডেসিমাল অ্যাডজাস্টমেন্টে চলে যায়, সো ওই ফোকাসটা ওরকম থাকে না। কিন্তু যখন দেশি ব্যাংকে এসেছি, আমার যে অভিজ্ঞতা যেটা ছিল যে গত অনেক বছর ধরে বিদেশি ব্যাংকে কাজ করে যে সমস্ত ভালো জিনিসগুলো শিখেছি সেগুলো আমরা করতে পারছি। আর যেমন ধরেন আমি ব্র্যাক ব্যাংকে কাজ করছি, ব্র্যাক ব্যাংকের হেড অফিসটাই কিন্তু ধরেন আজকে যদি মনে করি যে সিটি ব্যাংকের হেড অফিস নিউ ইয়র্কে, ব্র্যাক ব্যাংকের হেড অফিস ঢাকায়। সো আমরা যদি ঢাকাটাকে বাংলাদেশকে বুঝি, এবং বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ হচ্ছে লাইক ধরেন আমি চিটাগাংয়ের ব্রাঞ্চ যদি বলি, এটা হচ্ছে ধরেন সিটি ব্যাংকে ঢাকার ব্রাঞ্চ। সো আমি তো আমার দেশটাকে ভালো জানি, আমার বোর্ড ভালো বোঝে, তো সেখানে অবশ্যই পলিসিগুলো চিন্তা করতে পারে কোথায় কখন কোনো সময় যদি কোনো কোনো জিনিস কোনো ম্যাক্রো কোনো এনভায়রনমেন্ট কোনো চেঞ্জ আছে, সাথে সাথে আমার পলিসির জন্য চেঞ্জ প্রয়োজন হয় সেটা কিন্তু সাথে সাথে করতে পারে। কিন্তু আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, সেই রিস্ক টেকিং অ্যাপেটাইটটা আছে, তো সেই এখানে মনে হয় আমার করার ক্ষমতা অনেক বেশি। আমি আই ক্যান বি মোর ক্রিয়েটিভ। আর এখানে যেটা হচ্ছে আমার, আমি ইনস্টেড অফ বিং সাপ্লাই ড্রিভেন আমি ডিমান্ড ড্রিভেন জিনিসগুলো করতে পারি। আমি আমার গ্রাহকের প্রয়োজনটা বুঝতে পারি, চাহিদাটা বুঝতে পারি, এবং সেভাবে কিন্তু আমি আমার প্রোডাক্টগুলো ডেভেলপ করতে পারি। এমনিতে ধরেন যে আপনি যখন বিজনেস গ্রোথ চিন্তা করবেন, আপনার ইন্ডাস্ট্রি স্পেশালি যখন আপনি ব্যাংকের কথা বলছি, ব্যাংকের যখন গ্রোথ, আপনি যখন কোনো পলিসি নিচ্ছেন এখানে বাংলাদেশি মালিকানা তো বাংলাদেশি, এক্ষেত্রে কোনো ইন্টারভেনশন থাকে কি না লোনের ক্ষেত্রে বা ধরেন যে কোনো ধরনের বড় ধরনের পলিসির ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করা যায় কিনা? আমি যদি আমার ব্যাংকের কথা বলি, কেন আমি তো খুব বেশি প্রাইভেট ব্যাংকে কাজ করিনি, আমি ধরেন 2008 মার্চে বেরিয়ে এসেছিলাম সিটি ব্যাংক থেকে, আমি ছ মাস ছিলাম প্রাইম ব্যাংকে, তার পরবর্তীতে গত ছ বছর আমি ব্র্যাক ব্যাংকে আছি। আমি আমার ব্যাংকের অবস্থান থেকে বলতে পারি এখানে কোনো রকম কোনো সময় কোনো ইনফ্লুয়েন্স হয়নি, লোনের ক্ষেত্রে প্রশ্নই ওঠে না, এবং আমাদের বোর্ড সরাসরি বলেছে যে ইট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, যদি কোনো সমস্যা আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। এবং আমরা বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত গাইডলাইনগুলো আছে গভর্নেন্স রিলেটেড এবং অন্যান্য যা কিছু আছে আমাদের ব্যাংকের চালানোর জন্য, এবং সেসব ব্যাপারে আমাদের বোর্ড সবসময় বদ্ধপরিকর অ্যান্ড কমিটেড, অ্যান্ড সো ইজ আর মাই ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল, ইউ আর ভেরি কমপ্লায়েন্ট ইন রেসপেক্ট অল দ্য প্রসেস অ্যান্ড পলিসিস লেড ডাউন বাই সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড ল অফ দ্য ল্যান্ড। এখানে কিন্তু আমরা কোনোভাবেই ডিভিয়েট করতে চাই না, আমার ব্যাংকের গাইডলাইনের মধ্যে থেকে যেটুকু করা সম্ভব আমরা সেটুকুই করি। খুবই ভালো একটা, এখানে ব্যাংকের পরিচালক পর্ষদ থেকে শুধুমাত্র স্ট্র্যাটেজি গাইডলাইন ছাড়া কখনোই ফোন করে বলেনি যে অমুক লোনটি দাও বা অমুক লোককে অ্যাপয়েন্টমেন্ট দাও বা অমুক জিনিসটা প্রকিউর করো। আপনারা তো যে প্রেক্ষাপটে আসলে ব্যাংকে জয়েন করেছিলেন তখন বাজার ছিল ছোট, জব মার্কেটটা ছোট ছিল, অনেক মেধাবীরা ব্যাংকে গিয়েছে, এখন কিন্তু আমাদের জব মার্কেট অনেক বড় হয়েছে, বিশেষ করে কি বলে ডাইভার্সিফিকেশন হয়েছে, এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এসছে, অনেক অন্য ধরনের প্রতিষ্ঠান চলে এসেছে, জব মার্কেটে মেধাবীরা যেতে পারছে। আপনার কী মনে হয় এখন মেধাবীরা কেমন আসছে ব্যাংকে এবং তারা আসলে কেমন করছে ব্যাংকে আসছে? প্রভাই সবাই কিন্তু ব্যাংকে একটা ক্যারিয়ার হিসেবে দেখে, কেননা ব্যাংকের ধরেন বাইরে থেকে তখন ফ্ল্যাশি লাইফ মনে হয়, যখন সবাই স্যুট পরে থাকে, একটা মিড লেভেল ম্যানেজমেন্টে আসলে গাড়ি কেনার সুযোগ পায়, একটা বাড়ি কেনার লোন পায়, তো এইসব জিনিসগুলো ডেফিনেটলি অ্যালিউর করে, আর সবাই দেখে যে একটা ক্যারিয়ার হিসেবে থাকে যে আমি একটা অফিস হিসেবে জয়েন করলাম, আস্তে আস্তে উঠতে উঠতে একদম আমি ম্যানেজিং ডিরেক্টর হব, তো এটা কিন্তু অনেক বেশি অ্যালিউর করে। আর সবচেয়ে বড় কথা যে আমাদের দেশে এখন 56টা ব্যাংক, সো মানুষ মনে করে এখানে অনেক ক্যারিয়ারের সুযোগ আছে। যদিও আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 56টা ব্যাংকে আমাদের দেশের ইকোনমিতে প্রয়োজন আছে কিনা, অবশ্যই না, আমরা ওভার ব্যাংকড ইকোনমি, অ্যান্ড কবে নাগাদ মার্জার হবে আমি জানি না, বাট এক না এক সময় কিন্তু আমাদের ব্যাংকগুলোকে মার্জ করতেই হবে, আদারওয়াইজ আপনি এইভাবে এতগুলো ব্যাংক দিয়ে ইকোনমির কোনোভাবে চলতে পারে না, সেক্ষেত্রে অনেক মারামারি শুরু হবে, অনেক আনএথিক্যাল প্র্যাকটিস শুরু হয়ে যাবে, ইট ইজ নট গুড ফর দ্য ইকোনমি, এটা আমার ব্যক্তিগত মতামত। রহমান, এই নতুন ব্যাংক অন্যান্য প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো, তার একটা ছোট বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্স গ্রোথের এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান।
জনাব রহমান, আমরা কথা বলছিলাম ব্যাংকের নানা বিষয় নিয়ে। তো আমরা দেখি যে সরকারি ব্যাংকগুলোতে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে গত কয়েক বছরে, যেটা আসলে এখনও শেষ হয়নি। নতুন নতুন কেলেঙ্কারির খবর আমরা কিন্তু এখনও পাচ্ছি। তো এই যে ব্যাংকগুলোতে যে কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারির ঘটনা, সেটা বেসরকারি ব্যাংকে কী ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? এটা কিছু তো ফেলছে। একটা হচ্ছে, যেমন আসলে মূল ইস্যুটা কিন্তু সে গভর্নেন্স থেকে। গভর্নেন্স যদি না ভালো হয়, আমাদের যে সমস্যাগুলো যেগুলো হচ্ছে সব গভর্নেন্সের জন্য করতে হয়েছে, ডিসক্লোজারের জন্য হয়েছে, ওটা পার্ট অফ গভর্নেন্স আসবে। এবং ধরেন এটা যদি ছড়িয়ে যায়, একটা সিস্টেমিক ইস্যু হয়ে যায় অনেক সময়। ধরেন আজকে হলমার্ক ইস্যু নিয়ে যেটা হয়েছে, পরবর্তীতে বিসমিল্লা দেখা গেল, এখন বেসিক ব্যাংক দেখা গেছে। এতে করে হয় কি, ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলোর উপরে আপনার ট্রাস্টটা কমে যায়। আপনি যদি আমার একটা বিল অনার না করেন, তখন কিন্তু আমি আপনার বিলের অ্যাকসেপ্টেন্স দিতে চাইব না। তো এগুলি কিন্তু একটা তখন হয় একটা প্যানিকি সিচুয়েশন ক্রিয়েট করে। এবং যেটা হলমার্কের জন্য কিছু সময় হয়েছিল, যে আমরা অনেক সময় অনেক লোকাল বিল অ্যাকসেপ্ট করতাম না কিছু কিছু ব্যাংকের। এবং তাতে আপনারা কি ওই বাংলাদেশ ব্যাংক পরে তরে পরে কড়াকড়ির জন্য, নাকি নিজেরাই আসলে কশাস না? কশাস মানে এসেছে, যেমন আপনি যদি আমার বিলটাকে অনার না করেন, তাহলে আমি তো আপনার বিল অ্যাকসেপ্ট করে আমি আমার কাস্টমারকে ডিসকাউন্ট করবো না। তাতে করে হয় কি, তো ও না করলে আমার কাস্টমার কিন্তু ইম্প্যাক্টেড হয়ে যায়। এতে করে গার্মেন্টসের অনেক সময় দেখবে একটা কিন্তু বেশ তখন একটা বেশ ঝড় উঠেছিলো যে কী করবো। এবং তারপর পরে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার এসেছিলো যে ডকুমেন্ট গুডস দেখে তুমি ইয়ে করবা, অ্যান্ড গুডস দেখে তো সম্ভব হয় না। সো ওই ধরনের কিছু ইস্যুস হয়ে যায়। তো কিছু উত্তরণ ঘটেছে, বাট আমার মনে হয় আরও কিছু কাজ করার বাকি আছে। আদারওয়াইজ এই যে ইস্যুগুলো একটা একটা হচ্ছে, এটা যদি সারফেস করতে থাকে, আমরা শুধু সরকারি ব্যাংকে দেখেছিলাম, আমরা কিন্তু এখন বেশ কিছু প্রাইভেট ব্যাংকে কিন্তু এগুলো দেখছি, যেটা কিন্তু আমাদের ব্যাংকিংয়ের জন্য, ইন্ডাস্ট্রির জন্য মোটেও কোনো সুখকর নয় বা কোনো রকম প্রতিশ্রুতিশীল নয়। এটা একটু আমাদের হয়তো একটা ব্যাড একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেও পারে ওভারঅল ইকোনমিতে। এটা কি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে প্রভাব সরাসরি পড়েছে কি না? বিশেষ করে আপনারা যে যে ধরনের ইন্টেনশন থাকে যে লোন দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয়গুলোতে আপনারা আরও বেশি এটা ধরেন, এখন ধরেন যদি ব্যাড লোন কোনো ব্যাংকের বেশি হয়ে যায়, এখন সেটা যদি প্রভিশন বেশি করা শুরু করে, ডেফিনেটলি যদি আমি কোনো প্রফিট না করতে পারি, ক্যাপিটাল প্রেশার পড়বে। তো ক্যাপিটাল প্রেশার পড়লে কিন্তু আমার লেন্ডিং ক্যাপাসিটি কমে যাবে, সেটা গেছে একটা। আর একটা যেটা হচ্ছে, যে আপনি বলছেন যে আমি কোনো এটার জন্য কোনো আমি বিনিয়োগের কোনো আমার সিদ্ধান্তে কোনো ইম্প্যাক্ট হবে, হতে পারে আপনার বোর্ড হয়তো এইসব ব্যাপারের জন্য হয়তো বলতে পারে ঠিক আছে আমি এখন একটু স্লো যাব। আলটিমেটলি তাই আমরা দেখেছি, স্ট্যাটিস্টিক্স তাই বলে যে ব্যাংকের বিনিয়োগ কমেছে, তারল্য বেড়েছে এবং আপনার প্রফিট কমেছে। এটা কেন? এটা কিন্তু মূলত এর থেকে আসে, এটা বরঞ্চ এসছে ডিমান্ড সাইড থেকে। আমরা যেটা দেখছি সেটা ডিমান্ড সাইড থেকে। সেই ডিমান্ড সাইড ব্যাপারটা কিন্তু মূলত এসছে, আপনি যদি বলেন সেটা কি পলিটিক্যাল কারণে? সেটা শুধু পলিটিক্যাল কারণ বলবো না, আমি বলবো যে 2012-র দিকে একটা সরকারের একটা ঘোষণা ছিল যে আমরা এখন থেকে কোনো ইন্ডাস্ট্রিকে গ্যাসের কানেকশন বা ইউটিলিটি কানেকশন দিতে পারবো না, ফর অবভিয়াস রিজন, বিকজ সাপ্লাই নেই কোত্থেকে ওনারা দেবেন, ডিমান্ড থাকলে তো হবে না। তো এতে করে কিন্তু তখন থেকে কিন্তু যারা ব্যবসায়ীরা কিন্তু একটু অ্যাপ্রিহেসিভ হয়ে গেছিলো, যে আমি যদি বিনিয়োগ করে আমি যদি গ্যাস না পাই, বিদ্যুৎ না পাই, আমি প্রোডাকশন করবো কোত্থেকে? আমার যত টাকাই টাকাই থাকুক না কেন, আমার তো কস্ট প্রোডাকশন বেড়ে যাবে। আমি যেমন সবচেয়ে বড় কথা, আমি কী দিয়ে প্রোডিউস করব? মানে এমন এমন কিছু ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আমি জানি যাদের মূল লোনের চেয়ে ইন্টারেস্ট বেশ বেশি হয়ে গেছে, বিকজ ওরা হয়তো 3 বছর আপনার প্রোডাকশনে যেতে পারেনি। তো এতে করে তার পক্ষে তো আর ফিজিবল থাকার প্রশ্নই উঠবে না, এবং তার ওই লোনটা ব্যাড হয়ে যাবে। এবং সেই ব্যাড হওয়ার জন্য কিন্তু ওনার সিএবিতে ওনার স্ট্যাটাস খারাপ আসবে, এবং উনি কিন্তু পরবর্তীতে ওনার যদি কোনো এক্সিস্টিং ইন্ডাস্ট্রি থেকেও থাকে, সেটার জন্য কিন্তু ইম্প্যাক্ট হয়ে যাবে। তো ওটাই ছিল একটা। দ্বিতীয়ত পরবর্তী সে যে একটা অ্যাপ্রিহেনশন ছিল, যে 2013 যদি দেখেন এবং 14 আপনার ইলেকশন যখন হয়ে গেলো, একটু অ্যাপ্রিহেনশন ছিল কী হবে না হবে। বাট আমরা আশা করছি আগামী সময়ের মধ্যে, যেহেতু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, প্লাস সরকার বেশ বড় বড় প্রজেক্ট নিচ্ছে, ধরেন এমআরটি করছে, এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে, পদ্মা ব্রিজ হচ্ছে, এগুলো যখন হচ্ছে এর একটা ট্রিকল ডাউন এফেক্ট কিন্তু ইকোনমি। সেটাই বলছি, সেটা তো সরকারি বিনিয়োগ বাড়ানোর একটা প্রবণতা সরকারের মধ্যে আছে, কিন্তু বেসরকারি খাতে মূল ইকোনমি তো রান করছে বেসরকারি খাতের আসলে কন্ট্রিবিউশন। ট্রু। তো সেই দিক থেকে ডিমান্ডটা কেমন ফিল করছে? এটা হবে যখন সরকারের প্রজেক্টগুলো হবে, তখন পুরো ভ্যালু চেইনে কিন্তু একটা ইম্প্যাক্ট হবে, এবং সেই ভ্যালু চেইনে কিন্তু আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু চলে আসবে। এবং বেসরকারি প্রতিষ্ঠান আসলেই আপনার তখন কিন্তু ব্যাংকগুলোর কিন্তু চাহিদা শুরু হবে। এখন মূলটাই হচ্ছে কিন্তু ব্যাংকগুলো যেতে রাজি আছে, চাহিদাটা নাই। তো যখন ওই ভ্যালু চেইনে একটা ইম্প্যাক্ট হবে, এবং সরকার তো অলরেডি আজকে তো দেখলাম যে বিবিএনে আরও
কত ঘন ফুট আপনার প্রোডাকশন আসবে। তো এগুলো তো যখন আসবে, ইলেকট্রিসিটি যেমন অনেকাংশে কিন্তু ইলেকট্রিসিটির সমস্যা সমাধান হয়েছে, এখন গ্যাসটা যখন আসবে এবং আপনি দেখবেন এখন হবিগঞ্জ এলাকায় কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রি কিন্তু লোকেট করছে, মানে ওইখানে প্রচুর জমি কেনার এখন চলছে, বিকজ ওইখানে সবাই জানে যে এখান থেকে গ্যাসের সমস্যা হবে না। সো এখন কিন্তু ওখানে একটা বিরাট ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হয়ে যাচ্ছে। সো আমাদের দেশের ব্যবসাটা কিন্তু অনেক ইনোভেটিভ, তারা ওই ক্রাইসিসের মধ্যে থেকে কিন্তু একটা কিছু করে ফেলে আসেন। আর একটা কথাই আছে, ক্রাইসিস মেক পিপল ইনোভেটিভ, তো ওইটা হচ্ছে। কিন্তু আমার মনে হয় আগামী বছরের ফার্স্ট কোয়ার্টার ম্যাক্সিমাম সেকেন্ড কোয়ার্টার থেকে আপনার ব্যাংকিং খাত তো অনেক শক্তিশালী হয়েছে, তারপরেও কিন্তু কিছু চ্যালেঞ্জ তো আছেই। অবশ্যই সেই চ্যালেঞ্জগুলো কি কি আপনারা আসলে ফিল করছেন? দৈনন্দিন কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ থেকেই যায়, বাট যেটা মূল হচ্ছে সেটা হচ্ছে গভর্নেন্স। আমি বারবার যেটা বলছি, এই গভর্নেন্সটা যদি আমরা ঠিক না করতে পারি, যার যার যে দায়িত্ব সে তার দায়িত্ব ঠিক মতো করছে কিনা এবং তার জন্য অ্যাকাউন্টেবল হচ্ছে কিনা, সেটা হচ্ছে মূল কথা। এখন আমি যদি যে কাজটা করি সেই কাজটার জন্য আমি যদি অ্যাকাউন্টেবল আমি না হই, তাহলে তো আমি কেয়ারই করবো না। তো এটা কিন্তু আপনি দেখবেন যে সরকারি ব্যাংক বলি বা বেসরকারি ব্যাংক বলি, যেখানে বিশেষ করে সরকারি ব্যাংকে দেখা যাচ্ছে যে যে কাজগুলো হচ্ছে এখানে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি করে কিন্তু যে মূল দায়িত্বে ছিলেন তাকে কিন্তু ধরা হচ্ছে না, সে কিন্তু চলে যাচ্ছে। তো আসল কালপ্রিট ধরা পড়ছে না। ছোটোখাটো যারা আছেন তারা রাঘব বল কিন্তু পার পেয়ে যাচ্ছেন, ছোটোখাটোদেরকে আমরা বানাচ্ছি স্কেপ বোর্ড হিসাবে। তো সেটা করলে তো লাভ নাই। আমার কথা হচ্ছে মূল জায়গাটা গিয়ে হাত দিতে হবে, সেখানে হাত দিতে পারলে আজকে যে আমি যদি কোনো কাজের জন্য যদি আমি দোষী হই আমাকে ধরতে হবে, এখন আমার নিচে দুজন ধরলে তো সেটা সম্ভব হচ্ছে না কেন? সরকার তো, বাংলাদেশ ব্যাংক তো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ওরা বলছে নজরদারি বাড়ানো হয়েছে, তারপরেও কেন সাকসেসফুল হচ্ছে না? এইটা হয় কি অনেক সময় নেটওয়ার্কিং, মানে সেটা কি রাজনৈতিক কোনো প্রেশার? রাজনৈতিক থাকতে পারে। আমি আমার আই বিং ভেরি রিচ, আমি অলসো আই ইউজ মাই মানি। সো এটা অনেক ধরনের, আপনি জানেন এখানে অনেক ধরনের তৃতীয় বিশ্বে ধরনের অনেক সুযোগ সুবিধা থাকে আর কি, যেগুলির মাধ্যমে আমি ওই ইনফ্লুয়েন্স করে আমি বেরিয়ে আসি। সেটা কি আসলে কি শুধু বাংলাদেশ ব্যাংকের সার্ভিলেন্স দিয়ে সম্ভব কমানো? এটা সবাইকে মিলে ব্যাংকেরও তো একটা, এটা সবখান থেকে আসতে হবে। যেমন ধরেন বেসরকারি ব্যাংকের জন্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, যেমন ব্যাংকিং উইং ডিভিশন আছেন, এই সবাইকে মিলে কিন্তু করতে, যে কোনো কিছু কাজ করতে কিন্তু একা করা যাবে না। এটা যারা স্টেক হোল্ডার আছেন, ধরেন লিস্টেড কোম্পানির জন্য বিএসিসি আছে, শুধু বাংলাদেশ ব্যাংক না, কনসার্ন স্টেক হোল্ডার সবাই মিলে কিন্তু একসাথে কাজ করতে হবে, একসাথে একজন মিলে করবে না, বাংলাদেশ ব্যাংক হতে চেষ্টা করছে। আবার একটা ব্যাপার আছে, আবার কিন্তু জনসমর্থেরও একটা ব্যাপার, মানে আমার যে জনবল দরকার সেই জনবলের সামর্থ্যের ইস্যু আছে। এখন ধরেন হয় কি ক্যাপাসিটি ইস্যু আছে, এক হচ্ছে নাম্বারের ইস্যু, একটা হচ্ছে স্কিল ইস্যু। অনেক সময় তো নাম্বার বাড়াচ্ছেন, স্কিল ইস্যু নয় তাহলে কিন্তু লাভ নেই। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক কিন্তু অফলেট প্রচুর সার্ভিলেন্স বাড়াচ্ছে, আমরা যেমন অলমোস্ট এভরি আদার ফিউ আদার ডেজ দেখা যাচ্ছে লোকজন চলে আসতেছে এখন, মানে বিশেষ করে গত কয়েক বছরের কিছু ইস্যু হওয়াতে এখন দেখা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক আরও বেশি স্ট্রং হয়ে গেছে এবং কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে। আগে যেমন অল্প ছোটোখাটো ফাইন হতো, এখন কিন্তু বড় বড় ফাইন হচ্ছে, এটাই হচ্ছে সাকসেস। সৈয়দ মাহবুবুর রহমান, আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এরপর যে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। জনাব রহমান, আমরা ব্যাংক খাতে নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, তো আপনি তো অনেক চ্যালেঞ্জের কথা বললেন, কিন্তু আমরা আরেকটা চ্যালেঞ্জ যেটা দেখছি যে এরই মধ্যেও কিন্তু সরকার নতুন 9টা ব্যাংক দিয়েছে, এই অবস্থায় এক্সিস্টিং যে ব্যাংক আছে তাদের জন্য এটা বাড়তি চ্যালেঞ্জ হলো না? এটা তো একটা চ্যালেঞ্জ থেকেই যায়। এখন ওনাদের হয়তো একটা কনসিডারেশন ছিল যে কিছু ম্যান্ডেট ছিল এই ব্যাঙ্কগুলো এই পার্টিকুলার কাজগুলো করবে, যেটা আমি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকেও বলেছি যে যে ম্যান্ডেট নিয়ে এরা এসছেন ওনারা তো সেই কাজটা করছেন না। ওনারা এখন ধরেন অন্যান্য বাকি 47টা ব্যাংকিং পজিশন যা কাজ করছেন একই কাজ করছেন, কিন্তু মুশকিলটা যেটা হয়েছে ওনারা এমন এক সময় এসছেন যখন ইকোনমি সফট হয়ে গেছে, সো যার জন্য ধরেন যেই রকম ছিল যে প্রজেকশন ছিল যে মানে যে বিশেষ কাজগুলো ওনারা করবেন, তাছাড়া যে প্রজেকশন ছিল যেহেতু ইকোনমি গ্রো করছিল, ধরেন আজকে যদি ইনভেস্টমেন্ট বাড়ানো বা অ্যাবসলিউট 80-এর দশকে যখন এসেছিল ফার্স্ট জেনারেশন, 90-এর দশকে শুরু দশ সেকেন্ড জেনারেশন, শেষের 90-এর শেষের দিকে আসলো থার্ড জেনারেশন ব্যাঙ্কগুলো, তারা কিন্তু ভালো করেছে। বিকজ আপনি খেয়াল করতে হবে ওই সময় কিন্তু ইকোনমি ইজ গ্রোয়িং, প্রতি দশকে আমার 1% করে জিডিপি গ্রো করছিল, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন 80-এর দশকে ইভেন 90-এর প্রথম দিকেও পুরো ব্যবসার 70% কন্ট্রোল করত সরকারি ব্যাঙ্কগুলো, এবং এখন কিন্তু উল্টো হয়ে গেছে।
এখন বেসরকারি ব্যাংকগুলো করে ব্যাংকগুলো কন্ট্রিবিউশন বেশি, বাকি 25-30% এখন আছে সরকারি ব্যাংকের সাথে, এবং এর অনেক লোনই কিন্তু ভালো না। এখন এইসব ব্যাংক নিশ্চয়ই ওই লোনগুলো নেবে না। তখন যে ট্রান্সফরমেশনটা হয়েছিল, সে ভালো ভালো লোনগুলো যারা সার্ভিসের জন্য হয়তো সরকারি ব্যাংক কাজ করতে চায়নি, তারা চলে এসেছিল বেসরকারি ব্যাংকে। সে বেসরকারি ব্যাংকগুলো গ্রো করে, জিডিপি গ্রো করেছে, এই ব্যাংকগুলো গ্রো করেছে, সাথে সাথে ওই ব্যবসাগুলো চলে এসছে। কিন্তু এখন এই নটা ব্যাংক এমন এক সময় এসছে যে এদের গ্রোথ হ্যাজ বিকাম ভেরি চ্যালেঞ্জিং নাও, কারণ ডিমান্ড তো নাই। তারপরে হয়তো কিছু ব্যবসা করতে পারতো, কিন্তু ডিমান্ড একেবারেই নাই। ডিমান্ড না থাকলে কোথায়? আমরা তো দেখলাম যে তিনটা ব্যাংক হচ্ছে এনআরবিদের, সেখানে আমরা ধারণা করেছিলাম যে হয়তো বা এনআরবি স্পেশালি তারা বিনিয়োগ নিয়ে আসবেন, বা এনআরবিদের টাকাটা এনে সেখানে আরও বড় বিনিয়োগ করবেন, সেরকম কিছু গত এক বছরে কিন্তু দেখা যায়নি। আসলে এনআরবি ব্যাংক যখন দিয়েছিলেন, আমি জানি না সরকারের কী ধারণা ছিল, বাট আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এনআরবি ব্যাংক ধরেন ওখানে ওরকম যে ইনফ্লুয়েন্স না থাকে, যে ওরকম ধরেন যে একটা অ্যাসোসিয়েশন আছে বা কিছু আছে, প্রচুর ইনভেস্টমেন্ট ওরা আনতে পারবেন, সেরকম কী যাচ্ছেন আমি জানি না। আর এখানে যদি আপনি ডিস্ট্রিবিউশন করতে হয়, ইউনিট টু হ্যাভ এ ব্যাংক উইথ ওয়াইডার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। সেই তুলনায় এখন ব্যাংক করতে হবে এখানকার যে এই ধরনের সরকারি ব্যাংক বলেন, প্রাইভেট ব্যাংক, যাদের ভালো নেটওয়ার্ক আছে, তো সেটা তো এই এক্সিস্টিং ব্যাংকই পারে। আপনার তো শুধু নেটওয়ার্ক কিন্তু এত দ্রুত অত বড় হয়ে যাবে সেটাও আশা করা যায়, এবং করতেও পারবে না। ধরেন আজকে আমি 13 বছরে আমার 157টা ব্রাঞ্চ নেটওয়ার্ক আছে, এটা নতুন ব্যাংকে সে 157 করার সময় তো লাগবে, ওরা এত ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি নাই, সেই ক্যাপিটাল নাই। এখন আপনি ধরেন ওনার লন্ডনে বসে এখন কীভাবে ওনার ইনভেস্টমেন্ট আনবেন, এই অত রেমিটেন্স আনবেন, এটা তো বললেই। এবং দেখা যাচ্ছে যে আমরা অনেক দেশের কথাই জানি যে বিদেশ থেকে যে প্রপার চ্যানেলে, যেটা অনেক ব্যাংক করছে এখন প্রপার চ্যানেলে, কিন্তু এখনও অনেক বাকি, এখনও হুন্ডি হচ্ছে, তো সেই ক্ষেত্রেও তো তাদের অবদান রাখার সুযোগ ছিল। ছিল, কিন্তু মুশকিলটা হচ্ছে যে হুন্ডিটা কেন হচ্ছে, হুন্ডিটা তো মূলত হচ্ছে যে রেটের ডিফারেন্সিয়াল আর হুন্ডি ফর্মালিটিস, এবং হুন্ডি এখন এফিশিয়েন্ট হয়ে গেছে, বরঞ্চ ব্যাংকিং চেনে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। হুন্ডিতে আপনার এখন ধরেন, এবং এখানে কিন্তু আপনার ফান্ডিংও হয়, আপনি আমি বসে আছি লন্ডনে, আমি আমার মাকে টাকা পাঠাতে যাচ্ছি, আমার এই মুহূর্তে টাকা নেই, আমি কোনো হুন্ডির কাছে যাই, তাকে বলে সে আমাকে টাকাটা দেয়, হয়তো 10 দিন পর টাকাটা ফেরত দিতে পারি, রেটটা খারাপ পাওয়া যায় না। সো আমি এবং সাথে সাথে মাকে দিয়ে মাকে ওখান থেকে কিন্তু ফোন করে দেয়। হুন্ডি কিন্তু অনেক এফিশিয়েন্ট ফর্মাল চ্যানেল থেকে। তো বাট যেটা হচ্ছে কি, এবং রেট ডিফারেন্সিয়ালটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে, যখন এখন ব্যাংকগুলো আসলে কস্ট তো আসলে ওইভাবে কমাইতে পারছে না, নানা কারণে, যে কারণে আসলে এটা তো কম্পিটিটিভ, সে কম্পারেটিভ অ্যাডভান্টেজ চিন্তা করে হয়তো বা। আর রেমিটেন্স বেশ ব্যবসা কিন্তু আসলে খুব প্রফিটেবল ব্যবসা না ব্যাংকের জন্য, যদি আপনার ইন্টারনাল ডিমান্ড না থাকে, মানে আপনার যদি ইম্পোর্ট বেস আপনার ব্যাংকের ভালো না হয়, তাহলে কিন্তু জাস্ট শুধু রেমিটেন্স দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে না। সো এনআরবি ব্যাংক যেগুলো হয়েছে, তিনটা ব্যাংক যেটা হয়েছে, ওনার নিজস্ব যদি ইম্পোর্ট পোর্টফোলিও ডেভেলপ না করেন, উনি যত রেমিটেন্সে আনুক না কেন, সেটাতে হি ক্যানট মেক মানি। তার ওই কেন, আপনি যখন ইন্টার ব্যাংকে বিক্রি করতে যাবেন, রেট কিন্তু অনেক সময় কম হয়। অনেক সময় এটাও হয়েছে যে রেটটা অফার করা হচ্ছে বাইরে, সেই রেটেতে কম রেটে কিন্তু বাংলাদেশে কেনা বেচা হয়েছে ইন্টার ব্যাংকে, তো আপনি হোয়াই ডু মেক মানি, হোয়ার ফ্রম? সো আপনার ওই পোর্টফোলিওতে বিল্ড করতে হবে, তো যার জন্য ওটা না করা গেলে করা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরেন নতুন যে ব্যাংকগুলো এসছে, এদের ক্যাপিটাল তো অনেক কম, 400 কোটি টাকা। আজকালকার যারা ভালো ব্যবসায়ী, এদের রিকোয়ারমেন্ট অনেক, আর আমার কস্ট অফ ফান্ড আর ওর কস্ট অফ ফান্ড তো সেম না, সো দে আর চ্যালেঞ্জেস ফ্রম দোজ ব্যাংকস অ্যাজ ওয়েল। ইট উইল টেক টাইম, হোপফুলি ভালো করবে, কিন্তু আমার মনে হয় যদি সব ব্যাংক যদি একই সেক্টরমেন্টে থাকে বা একই সেক্টর বা সেগমেন্টে থাকে, কিন্তু অন্য ব্যাংকগুলো যদি ওনারা যদি একটু আলাদা রকম বা আলাদা প্রোডাক্ট না নিয়ে আসেন, মানে ওদের মূল কথা হচ্ছে যে ওদের তো আসলে স্ট্রং বেজ লাগবে, বিশেষ করে ইনভেস্ট করার মতো সেই পর্যাপ্ত আসলে ফান্ড, যেটা আমরা আপনি নিশ্চয়ই জেনেছেন গণমাধ্যমে এসছে যে কিছুদিন আগে আমরা দেখেছি যে ব্যাংক অফ পাকিস্তান, যেটা তার যে পরিমাণ আসলে ফান্ড থাকার কথা ছিল তার কিছুই নাই, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে যে এই পরিমাণ ফান্ড রাখতে হবে, সেটাও রাখে নাই। তো এই বিষয়গুলো তো আলটিমেটলি শুধু সংখ্যাই বাড়ানো হয়েছে ব্যাংকের, কিন্তু আলটিমেটলি এটা ইনভেস্টমেন্টের জন্য কতটুকু, আরেকটা ব্যাপার থেকে শুধু ফান্ডের ব্যাপারটা ছাড়াও, এটা হচ্ছে ক্যাপিটাল, হিউম্যান ক্যাপিটাল। আমাদের দেশে কিন্তু ওই যে একটা কথা সবসময় সবাই বলে যে আমাদের ধরেন চাকরি বাজার ফুলফিল, চাকরি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে আপনি যদি স্কিল লোক চান পাবেন না, কিন্তু মিড লেভেলে কিন্তু প্রচুর স্কেয়ারসিটি, যার জন্য দেখবেন যে ব্যাংকিংয়ে, যেমন আমরা যারা নতুন যারা ব্যাংকে এসে, দেখা যাচ্ছে আমাদের ব্যাংকের প্রচুর পয়সা দিনই চলে যাচ্ছে, আমাদের প্রচুর লোক যারা এক্সিস্টিং ব্যাংক ছিল তাদের প্রচুর ছেলেপেলে কিন্তু চলে গেছে ওখানে, বিকজ লোক নাই, আপনার এক্সিস্টিং লোকদের নিয়ে টানা হেসরা চলতেছে। সো এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, শুধু ফান্ডিং বা
আপনার হিউম্যান রিসোর্স যদি কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আপনি যে সমস্যাগুলো আমাদের হয়েছে, ধরেন স্ক্যামগুলো হয়েছে, এনপিএল বেড়ে গেছে, এগুলো কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এটা তো ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যত ফার্স্ট ক্লাস মেশিনই আপনি নেন, যত পয়সা দিয়ে কিনেন না কেন, লোক যদি ভালো না হয় তাহলে কিন্তু ব্যাঙ্কিংয়ে ব্যবসা করা ডিফিকাল্ট। কেননা এন্ড অফ দ্য ডে ব্যাঙ্কস আর ইন টু রিস্ক টেকিং বিজনেস, তো রিস্কটা যদি ঠিকমতো প্রপারলি আইডেন্টিফাই করতে না পারে, ঠিকমতো মিটিগেশন যদি আমার না থাকে, আমি কিন্তু তাহলে টাকা দিতে পারবো, পাবো কখন, কীভাবে পাবো আমি জানি না। এই মুহূর্তে আপনারা ব্যাঙ্কিং খাতে মোস্টলি কোন দিকে বেশি বিনিয়োগে অগ্রাধিকার দিচ্ছেন আর কি? বেসিক্যালি আমাদের দেশে যদি ওভারঅল দেখেন, এটা তো ইন জেনারেল সবাই কিন্তু স্কিউ টুয়ার্ডস টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, বিকজ গার্মেন্টস হচ্ছে আমাদের বুমিং ইন্ডাস্ট্রি, আমাদের মূল চালিকা শক্তি ইকোনমির জন্য, এবং টেক্সটাইল হচ্ছে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মূলত আসছে। বাট আরও কিছু দেখা যাচ্ছে, যেমন শিপ বিল্ডিং মাঝখানে খারাপ হয়ে গেছিলো বিকজ ইউরোজোন সফট হয়ে গেছিলো, এখনও তো খারাপ হয়ে একটু ইউরোজোন পিক আপ করছে। আমরা যারা লিডিং যারা শিপ বিল্ডার তারা কিন্তু আস্তে আস্তে কিছু অর্ডার পাচ্ছেন। আচ্ছা, ফার্মাসিউটিক্যালসে ডেফিনেটলি অপরচুনিটি স্পেস আছে, সিরামিক ওয়ারে আছে, ফুটওয়ারে ভালো একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। ফুটওয়ারে যেমন দেখবেন অলরেডি কিন্তু বিলিয়ন ডলার এক্সিট করে গেছি আমরা, সো এখানে কিন্তু কিছু, তারপরে আপনার হোম টেক্সটাইলসে ভালো ডিমান্ড ক্রিয়েটেড হয়েছে। আরেকটা যেটা ভালো সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি কিন্তু অনেক অপরচুনিটি আছে সেখানে, কিন্তু ওইভাবে ব্যাংকেরও বিনিয়োগ করি নাই আমরা, বিকজ আমরা ওটা ভালো করে বুঝি না, এটাও সত্যি কথা। বাট এখানে কিন্তু প্রচুর অপরচুনিটি স্পেস আছে আইটিতে, বিশেষ করে বিজনেস আউটসোর্সিং যেটা আছে এখানে কিন্তু আমরা সেভাবে কিন্তু তেমন পটেনশিয়াল সেক্টরে আপনারা অনেক হচ্ছে। সৈয়দ মাহবুব রহমান, আমরা আরেকটা বিরতি নেব। প্রিয় দর্শক, ইসলামিক ব্যাংক টুয়ার্স গ্রোথের এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ইসলামিক ব্যাংক টুয়ার্স গ্রোথ, সাথে আছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান। আমরা কথা বলছিলাম যে ব্যাংক খাতের যে বিনিয়োগ অগ্রাধিকার নিয়ে, তা আমরা দেখছি যে এসএমই খাতে বিনিয়োগের ব্যাপারে ব্যাপক কথা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকও কথা বলছে, সরকারের ঊর্ধ্বমহল থেকেও কথা বলছে, বা ব্যাংকগুলোও কিন্তু পজিটিভ, কিন্তু বাস্তবে কিন্তু প্রতিফলন নাই, কারণটা কি? আসলে এসএমই সেক্টর যদি বলি, মূলত তো মিডিয়াম, আমাদের ডেফিনেশনের কি সমস্যা আছে, ডেফিনেশনটা কেমন আপনাকে বলি, যেমন স্মল ইন্ডাস্ট্রি বলতে গেলে যদি আমি স্মল ট্রেড বলি, স্মল ট্রেড হচ্ছে যদি আপনার ব্যবসার মূলধন যদি ধরেন ল্যান্ড বিল্ডিং প্ল্যান্ট মেশিনে বাদ দিয়ে প্রায় 1.5 কোটি টাকা, অথবা যদি আপনার এমপ্লয়মেন্ট 25 জনের কম হয়, তাহলে হচ্ছে এটা হচ্ছে গ্রামাটিক্যালি, হ্যাঁ গ্রামার, স্মল ডেফিনেশন, স্মল ইন্ডাস্ট্রি সার্ভিস। একটা ট্রেড শপ যদি ট্রেড করেন, তার কিন্তু একটা 4,500 স্কোয়ার ফিটের জায়গা হলে চলে, এবং সে রেন্ট নিতে পারেন, এবং 5-7 দশজন লোক হলেই কিন্তু চলে, আর কয়েকটা কম্পিউটার থাকবে, তার কিন্তু তার অ্যাসেট ভ্যালু কখনোই 1.5 কোটি টাকা হবে না, এবং তার এমপ্লয়মেন্ট কিন্তু 25 জন হবে না, তার কিন্তু টার্নওভার 600-700-800 কোটি টাকা হতে পারে। এটা কিন্তু বাই ডেফিনেশন কিন্তু স্মল, এখন ওইখানে কিন্তু যাচ্ছে। কিন্তু আপনি আসলে স্মল বলতে যা বোঝায়, যেটা আমরা ব্র্যাক ব্যাংক থেকে করি, আমি এই ব্যাংকে কাজ করে বলে বলছি, আপনারা তো ব্যাপক কাজ করছেন শুরু থেকে, হ্যাঁ শুরু থেকে, আমরা কিন্তু আনকোলাটারাইজ লোন করি, আমার প্রায় 5,000 কোটি টাকা আমার কিন্তু লোন দেওয়া আছে এই স্মলে, এসএমইতে, তার মধ্যে অলমোস্ট 4,000 কোটি টাকা হচ্ছে আপনার স্মলে, যেটা কোনো আনকোলাটারাইজ, আমার এখানে টিকিট সাইজে হচ্ছে 6-7 লাখ টাকা। ওই পার্টিকুলার সেগমেন্টে কিন্তু আমরা যেতে পারতেছি না, আমরা করছি, আমরা মোর অন দ্য ইমার্জিং করছি, একটু উপরে পটেনশিয়াল সেক্টরে দিচ্ছি, যেখানে কোলাটাল পাচ্ছি এখানে করছি, কিন্তু ওই পার্টিকুলার জায়গাটা কিন্তু আমরা যেতে পারছি না। এটা কিন্তু দুটো কারণ আছে, একটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট থাকতে হবে, বোর্ডেরও কিন্তু একটা রিস্ক অ্যাপেটাইট থাকতে হবে, এটা আমি অ্যাজ এ সিইও যদি করতে চাই করতে পারবো না, আমার যত ক্যাপাবিলিটি থাকুক। আমার ব্র্যাক ব্যাংক থেকে কিন্তু ধরেন অনেক এসএমই লোকজন কিন্তু অন্যান্য ব্যাংকে গেছে, কিন্তু এই পার্টিকুলার যে আমরা যেভাবে করি আমাদের ব্যাংক, সেইভাবে কিন্তু ওনারা করতে পারে নাই, তো এইটা একটা লিমিটিং ফ্যাক্টর কিন্তু হয়েই যায়। এটা হচ্ছে বোর্ডের রিস্ক অ্যাপেটাইট থাকতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু একটা ভালো কভারেজ থাকতে হবে। আজকে আমাদের প্রায় 470টা এসএমই ইউনিট অফিস আছে শুধু দেশব্যাপী, আপনাদের বেশ স্ট্রং আসলে বেস তৈরি হয়ে গেছে, এটা কিন্তু সুপারভাইজড ক্রেডিট, এখানে কিন্তু কোলাটারাল যেহেতু নাই, আপনাকে ওই লোকের কাছাকাছি থাকতে হবে, কী হচ্ছে ব্যবসার, অলমোস্ট এভরি 10-12 দিন 15 দিন একটা খবর নিতে হবে, কেমন করছে না করছে, তারপরে সমস্যা হচ্ছে আমাদের, কিন্তু ওই পার্টিকুলার ইয়েতে কিন্তু হচ্ছে না, আর ওই সবাই টার্গেট থাকে, ওই টার্গেটটা ফুলফিল করে আর বেশি করতে চায় না। আপনাদের কী মনে হয় রিপেমেন্ট ইয়েটা কেমন? আসলে রিপেমেন্ট খুব খারাপ যে তা না, বাট মুশকিলটা হচ্ছে যেমন আমাদের কিছু হয়তো ভুল ছিল, আমরা ইনিশিয়ালি টার্ম দিয়েছিলাম ধরেন 36 মাস, কিন্তু দেখা গেছে এইসব সেগমেন্টে আসলে 36 মাস টার্ম দিলে
ওদের ওই এতদিনের মধ্যে একটা ম্যাক্রো কোনো সিনারিও খারাপ হয়ে যেতে পারে বা কোনো সমস্যা হয় বা পেমেন্ট করতে করতে একসময় টায়ার্ড হয়ে যায়। এবং আমাদের তো যার জন্য আমরা দেখেছি রিসেন্টলি আমরা টার্মটা কমিয়ে নিয়ে এসেছি, লোনটা আমরা প্রায় 36 থেকে 18 মাস 20 মাসে নিয়ে এসেছি, সেখানে কিন্তু না আমরা তখন টিকিট সাইজ কমিয়ে ফেলেছি, তাতে করে দেখা গেছে যে এখন কিন্তু এই পার্টিকুলার লোনে কিন্তু আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি। তো এটা আসলে সব কিছু নির্ভর করবে যে লোকগুলো ওখানে আছে সেই লোকগুলো ওর ব্যবসাটা কীভাবে অ্যাসেস করছে, এটা কিন্তু অ্যাবসোলুটলি ওই ইন্ডিভিজুয়াল জাজমেন্ট উপর ডিপেন্ড করতেছে। এবং আমাদের এনশিওর করতে হবে এন্ড ইউজ অফ দ্য লোন, যেটা কারণে দিচ্ছি। এখানে মুশকিল হচ্ছে আমাদের বড় ব্যবসায়ীরা করেছেন, ছোটো ব্যবসায়ীরা করছেন, টাকাটা নিয়ে জমি কিনছেন, এটা কিনছেন, ওটা কিনছেন, যে এটা কিন্তু আপনার রিটার্নটা কিন্তু পরের দিন থেকেই নাই, এটা কিন্তু একটা এইটাই প্রবলেম হয়ে গেছে কিন্তু বলতো। আপনার এসএমইর পাশাপাশি কৃষি লোনেও কিন্তু আমরা বেসরকারি ব্যাংকের পারফরমেন্স খুব একটা ভালো দেখি না, যদিও নানা রকমের কথা শোনা যায় যে ওদেরকে আরও আসলে মনোযোগ। এটার মূল কারণটা হচ্ছে আমাদের গেইন, আমাদের ক্যাপাসিটি নাই। কৃষি ব্যাংক যেমন ধরেন যে নেটওয়ার্ক নাই, আমাদের হিউম্যান ক্যাপাসিটি নাই, একটা ধরেন শেয়ার ক্রোপারকে যদি আমি দেই আমার টাকাটা ফেরত আসবে নাকি, রিস্ক বিষয়টা বেশি, আপনার রিস্ক অনেক বেশি এখানে। আর ব্যাপারটা হচ্ছে এন্ড অফ দ্য টাকাটা তো আমার না, টাকাটা তো আমার ডিপোজিটারের, এই টাকাটা আমাকে এমনভাবে খাটাতে হবে যেখান থেকে আমি রিটার্নটা পাই। আমি যদি প্রিন্সিপাল সব সবসময় চলে যায় তাহলে আমি টাকাটা ফেরত দেবে কীভাবে অ্যাট ম্যাচিউরিটি? সরকারি ব্যাংকে ধরেন আমাদের অনেক সাবসিডাইজ দিয়ে আছে, ওখানে ওনারা অনেক ধরনের ফ্যাসিলিটি পান, আমার তো এখানে কিছুই নেই, প্রাইভেট ব্যাংক, প্রাইভেটলি ম্যানেজ করতে হয়। তো বাট তারপরেও আমরা চেষ্টা করেছি ধরেন MFI-র মাধ্যমে হোক বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একেবারে শেয়ার ক্রপার না হোক তার হয়তো পরের স্টেজে গিয়ে আমরা লোন দিয়েছি, বাট চেষ্টা চলছে। বাট এখানে ধরেন কিছু বড় রিফাইন্যান্সিং আসতে হবে যদি করতে হয়, এবং ধরেন শেয়ার ক্রপ ইন্স্যুরেন্সের ব্যাপারটা আছে। এমনিতে তো আপনার কৃষি লোন যেটা আপনারা যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ফান্ড সেটা তো লোয়ার ইন্টারেস্টেই পান, কিন্তু সেখানে হয়তো 56টা ব্যাংক একসাথে লোন দিতে চায়, ওখানে তো পুলটা তো ছোট। আপনাদের আবার এমনি কষ্টও তো অনেক বেশি, অপারেটিং কস্ট অবশ্যই, ডিস্ট্রিবিউশন কস্ট বেশি হবে না, কারণ এখানে তো আপনার সুপারভাইজ কস্ট অনেক বেশি। আর গভর্নমেন্ট যে লোনটা ফান্ডটা পুলটা আছে পুলটা তো স্মল, আপনি তো এখান থেকে যদি নিতে চান এই 56টা ব্যাংক একসাথে, এবং শুধু 56টা ব্যাংক না, এখানে কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ওরাও দিচ্ছে, তো সবাই মিলে যদি করতে চায় আসলে কিন্তু পুলটা গিয়ে টান পড়ে, এটা ওইটা হয় না। বাট তারপরেও ধরেন ব্যাংকদের থেকে ইচ্ছা আছে, কারণ না যদি আমি না দেই আমার কিন্তু বাংলাদেশ ব্যাংক যে পার্টিকুলার ফান্ডটা আমি দেবো না সেটা কিন্তু রেখে দেবে, এবং ইন্টারেস্টই ফেলে রাখতে হবে এখানে। সো আমাকে আমার ক্যামাস রেটিংয়ে ইম্প্যাক্ট করবে। সো ব্যাংকগুলো আস্তে আস্তে ক্যাপাসিটি বিল্ড আপ করছে, হয়তো আগামী 4-5 বছরের মাথায় গিয়ে একটা শেপ নেবে আর কি। এমনি ব্যাংক ঋণের সুদের হার তো অনেক বেশি, এটা নিয়ে অনেক কথা, আসলে কি সিচুয়েশনটা? স্প্রেড তো কোনোভাবেই আসলে কমিয়ে আনা যাচ্ছে না, অনেক সরকারও তো ওইভাবে আসলে প্রেশারও দিতে পারে না আপনাদের, কিন্তু আসলে কেন সম্ভব হচ্ছে না এটাকে কমিয়ে আনা? প্রথমে স্প্রেডের কথা বলে, স্প্রেড ক্যালকুলেশনে কিন্তু কিছু আমার মনে হয় এখানে একটা ভুল বোঝাবুঝির অবকাশ আছে, কমিউনিকেশন ইস্যু আছে। বাংলাদেশ ব্যাংকে কিন্তু সার্কুলার আছে, সেই সার্কুলারে কিন্তু বলা আছে স্প্রেড ক্যালকুলেশনে এসএমই বা কমার্স কনজিউমার ব্যাংকিং ফাইন্যান্স বা রিটেল ফাইন্যান্সের এটা নেওয়া দরকার নাই, শুধুমাত্র কর্পোরেট ক্ষেত্রে কী ধরনের ইন্টারেস্ট চার্জ করছে সেটা কিন্তু স্প্রেড ক্যালকুলেশনের মধ্যে আসছে। এটা কিন্তু পরিষ্কারভাবে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা আছে। ওইভাবে যদি সার্কুলারটা ওইভাবে ইন্টারপ্রেট করে যদি আমরা ক্যালকুলেট করি দেখা যাবে এটা আরও অনেক কম, আপনারা দেখবেন হয়তো 7%, 8%, 10%ও আছে কিছু কিছু ব্যাংকের, কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটা দেখা উচিত। আবার ক্লায়েন্টের ভিত্তিতে তো আপনারা অনেক সময় বড় ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে হয়তো বা আপনারা, ভাই আমি তো সিঙ্গেল ডিজিটও রিসেন্টলি দিয়েছি, সিঙ্গেল ডিজিট আমি লোন লেন্ড করেছি এটা তো। আর সবচেয়ে বড় কথা একটা কথা কি জানেন, এটা খুব ইজি, সবাই সব ব্যবসায়ীরা বলেন, উইথ অল ডিসরেসপেক্ট টু হিম, আমি ওদেরকে অফেন্ড করতে চাই না, সেটা হচ্ছে যে এইটা ওনার টোটাল কস্ট কত পার্সেন্ট? আরও তো অনেক এরিয়া আছে, এটা যেহেতু একটা এই ইন্ডাস্ট্রিটা খুব স্ট্রাকচার্ড, বাংলাদেশ ব্যাংকের কাছে গেলে বাংলাদেশ ব্যাংক গভর্নর সাহেব উনি সবসময় শোনেন, উনি হচ্ছে উনি চাই দেশের উন্নতিতে হোক এই হোক, সুতরাং ওনার কাছে গেলে উনি একটা আমাদেরকে ডিরেকশন দেন। বাট আমাদের দিক থেকে কিন্তু আমরা কখনোই চাই না আমার যদি নন পারফর্মিং লোন আস্তে আস্তে কমে আসে। আমরা শেষ করব, তার সর্বশেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই যদি অল্প কথায় বলেন, যে কর্পোরেট ট্যাক্স নিয়ে কিন্তু গত কয়েক বছর অনেক কথা হচ্ছে, এই বছরও আমরা শুনেছিলাম যে কমানো হবে 42.5% কিন্তু আছে, সেটা আসলে বিনিয়োগে বাধা কি না কর্পোরেট ট্যাক্সটা? এইটা তো বিনিয়োগটা বাধা আসেই, কেন ধরেন 42.5% আপনি যদি ডেভেলপারলে যে বিতে যান কোথায় কিন্তু এই কর্পোরেট ট্যাক্স তো হয় না। এটা কিন্তু আমি অনেকদিন থেকে বলে আসছিলাম যে আমাদের এই ট্যাক্সটা যদি এত হাই হয়, আর আমাদের প্রভিশন ব্যাংকের এটাও কিন্তু ট্যাক্স অ্যালাউবল এক্সপেন্স না, সো এটা যখন অ্যাড করে প্রভিশনের সাথে ওই নাম্বারটা তখন এফেক্টিভ ট্যাক্স রেট কিন্তু 42.5 থাকে না, আরও বেশি হয়ে যায়।
তো এখানে আমার মনে তাতে করে ডিস্ট্রিবিউশন ইনকামও কমে যায়, আমার ডিভিডেন্ডও কমে যায়, এবং এটা আমি ফার্দার আমি ইনভেস্টও করতে পারি না আমি কিন্তু। সো আমার ওই ইনভেস্টেবল অ্যামাউন্টও কিন্তু কমে যায়, আমার ক্যাপিটাল আমি ওইভাবে বাড়াতে পারি না। তো আমার কাছে মনে হয় এইখানে আমাদের কিছু কাজ করা। স্যার মাহবুব রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শেষ করবো ইসলাম ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।